जोश की बूंदे, बूंदों में जीत ही गूंजे, इस गूंज से गिर जाएगा आसमान भी कदमों में, रोको ना सपनों के तूफानों को। जिगरा है जिगरा है, जिगरा है जिगरा है, जिगरे से निकलेंगी सा लोकल टच लाते हैं। देखो अड्डा 24/7 का ना ये पहला वर्नैकुलर, ठीक है, जैसे हमारी ऐप वर्नैकुलर है, 12 से ज्यादा लैंग्वेजेस में हम लोग प्रिपरेशन कराते हैं, उसी तरीके से पहला हमारा वर्नैकुलर इवेंट है। हम बुलाना चाहेंगे करेंटली एग्जीक्यूटिव मजिस्ट्रेट इन WBCS मिस्टर अभिरूप भट्टाचार्य सर। बनाउनगी शमशीर कर हर मैदान फतेह, बंदिया कर हर मैदान फतेह। घायल परिंदा है तू, दिखला दे जिंदा है तू, बाकी है तुझ में हौसला। तेरे जुनू के आगे अंबर पनाहे मांगे, कर डाले तू जो फैसला। रूठी तकदीरे तो क्या, टूटी शमशीरे तो क्या, टूटी शमशीरों से ही हो। Day loop break. That's a world record. Welcome back. इन गर्दिशों के बादलों पे चढ़ के, वक्त का गिरेबा पकड़ के, पूछना है जीत का पता, जीत का पता। इन मुट्ठियों में हेलो सबाई भरो तो। That's a world record. इन गर्दिशों के बादलों पे चढ़ के, वक्त का गिरेबा पकड़ के, पूछना है जीत का पता, जीत का पता। इन मुट्ठियों में चांद तारे भर के, মাঝখানে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই ভালো আছো তো? আমি তো খুবই ভালো আছি, মানে জোশটা হাই নাকি জোশটা লো? হাউ ইজ দ্য জোশ? বাহ গ্রেট। আচ্ছা প্রদীপটা খুব সুন্দর করে জ্বলছে, আগুনটা লেগে জানা যায়।
দেখো এইখানে এই যে তোমরা সবাই এত এনার্জি নিয়ে এসছো, ইটসেলফ প্রুভস যে আমাদের মধ্যে এই এনার্জি, এই ডেডিকেশন, এই পারসিভিয়ারেন্স, এই প্যাশন নিয়ে এসছো। বা এইখানে যারা এসছো তারা শুধু তো আমাকে দেখতে আসুনি, তারা সবাই একটা স্বপ্ন নিয়ে এসছো, একটা আশা নিয়ে এসছো, একটা ডেডিকেশন, একটা 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 স্বপ্নের পেছনে ছুটছো। কিন্তু স্বপ্নটাকে যাতে আমরা বাস্তব করি তার জন্য কিন্তু কনক্রিট কিছু স্টেপস বা কনক্রিট কিছু পদক্ষেপ নিতে হবে, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা সবাই একদম রিলেটেবল বলছি, তোমরা সবাই সন্দীপ ভাইয়া এপিসোডটা অনেকেই দেখেছো ওনায়, মানে সন্দীপ ভাইয়া সঙ্গে আমরা এত রিলেট করতে পারি কেন? সন্দীপ ভাইয়া ইজ ভেরি রিলেটেবল, তাই না? কেন কেন? ফেলিয়ার স্টোরি, অ্যাকচুয়ালি ইট ইজ নট আ ফেলিয়ার স্টোরি, অ্যাকচুয়ালি ইট ইজ নট আ ফেলিয়ার স্টোরি। এইখানটাই মানে আমি এই জবাবটাই এক্সপ্রেস করছিলাম, মানে কেন আমরা সন্দীপ ভাইয়ার সঙ্গে এত রিলেটেবল করি, তার ট্রায়াল, তার ট্রিবিউলেশন সব কিছু নিয়ে পেশেন্স, অ্যাকচুয়ালি ইয়েস পেশেন্স। সন্দীপ ভাইয়ের সঙ্গে আমরা রিলেটেবল কেন করি? কারণ আমরা না কোথাও গিয়ে তার জীবনের সেই ট্রায়ালসগুলো, তার জীবনের সেই বাধাগুলো, তার জীবনের সেই না পাওয়ার দুঃখ তার সঙ্গে গিয়ে কোথাও আমরা এটা রিলেট করতে পারি। সেই যে কুসুম তার জন্য ওয়েট করে আছে, সেই যে মানে লাভ অফ দ্য লাইফ সন্দীপ ভাইয়ার, কুসুম তার জন্য ওয়েট করে আছে কিন্তু সন্দীপ ভাইয়া কিছু বলতে পারছে না, সন্দীপ ভাইয়া তার বাবাকেও এমনকি বলতে পারছে না যে সে প্রিলিমসটাই ক্লিয়ার করতে পারেনি। কিন্তু আলটিমেটলি একটাই কথা বলবো, ডিড সন্দীপ ভাইয়া ফেল যেটা ও বলল? অ্যাকচুয়ালি না, সন্দীপ ভাইও কিন্তু ALC অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হলো কিন্তু, এবং অ্যাকচুয়ালি সিরিজটা তোমরা যদি দেখো সন্দীপ ভাইয়ার কিন্তু লেবার লজ হিসাবে ওপর একটা প্যাশন ছিল, হি ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য লেবার লজ। তো আলটিমেটলি যতটাই কঠিন পথ হোক না কেন, যতই চ্যালেঞ্জেস হোক না কেন, আমরা কিন্তু আলটিমেটলি আমাদের ডেস্টিনেশন কিন্তু পৌঁছাই। সন্দীপ ভাইয়া কিন্তু ফেলিয়ার নয়, সন্দীপ ভাইয়া ইজ নট অ্যান এক্সাম্পল অফ ফেলিয়ার, সন্দীপ ভাইয়া ডিড রিচ হিজ ডেস্টিনেশন। IAS হতে পারেনি, IFS হতে পারেনি, তো কি হয়েছে? হি ডিড বিকাম অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, এবং ওর লেবার লজের ওপর যে প্যাশনটা ছিল ও কিন্তু ইউজ করছে। এইটাই কিন্তু প্রুফ করে যে দ্যার ইজ নো এন্ড টু সামথিং, মানে ওই যে আমরা ভেবে বসে থাকি যে আমার জীবনে সব শেষ হয়ে গেছে, আমার জীবনে সব অন্ধকার নেবে এসছে, এইটা কিন্তু একেবারেই ভুল ভাবনা। এই প্রথম ভাবনা চিন্তাটা আমাদের মধ্যে থেকে মুছে ফেলতে হবে। সন্দীপ ভাইয়ের সিরিজের মধ্যে দিয়ে আমরা আরেকজনকেও দেখেছি, আরুষি, তাই না? একটা খুব সুন্দর মানে একটা খুব ওই পোস্টার যেটা TVF দেখলাম সেটা আমার খুব মনে দাগ কাটলো, যে সন্দীপ ভাইয়ার মোটিভেশন বি চাইয়ে আর আরুষি ম্যামকার ডেডিকেশন বি চাইয়ে। এক্স্যাক্টলি এইখানেই আমি হিন্ট করছি যে আমরা ইনিশিয়ালি তোমরা সবাই এখানে এসছো, তোমরা একটা স্বপ্ন নিয়ে এসছো, তোমরা এসছো এখানে মোটিভেটেড হতে। এই মোটিভেশনটাকে কিন্তু আমাকে আমার ডেডিকেশন, আমার প্যাশনে নিয়ে যেতে হবে। মোটিভেশন দু রকম হয়, অনেকে বলে মোটিভেশন এক্সট্রিনসিক মোটিভেশনে কিছু হয় না, আমার মোটিভেশন আমার ভেতর থেকে আসতে হবে, না, এইটা ভালো করে মাথায় রাখো। মোটিভেশন দু রকমের হয়, একটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন, যেটা হয়তো তোমরা অনেক রকম এক্সটার্নাল সোর্স থেকে তোমরা মোটিভেটেড হচ্ছ, তোমরা হয়তো আমার কথা শুনে মোটিভেটেড হচ্ছ, তোমরা হয়তো তোমাদের জীবনের অনেক ঘটনা ঘটছে তার থেকে মোটিভেটেড হচ্ছ, তোমরা হয়তো একটা সরকারি অফিসে গেলে সেখানে কোথাও গিয়ে তোমার মনে হলো যে আমি যদি অফিসার হতাম আমি তাহলে অনেকটা বেশি ভালো পরিষেবা দিতে পারতাম, সেই সিচুয়েশনটাও কিন্তু একটা মোটিভেশন দেয়। আর আমাদের জীবনে যে চ্যালেঞ্জেস আছে সেখান থেকে আমরা ইন্ট্রিনসিক মোটিভেশন নিই। কেন ভালো করে ভাবো,
এই যে তোমরা এই জার্নিতে নেবছো, সেটা যে কোনো পরীক্ষা হতে পারে, WBCS হতে পারে, UPSC হতে পারে, আমার SSC হতে পারে, এইখানে কিন্তু চ্যালেঞ্জেস আসে এবং প্রতিনিয়ত তোমাদের কিন্তু লড়াই করতে হবে। এই লড়াইটা দু রকমভাবে লড়াই করতে হবে, ভালো করে কনসেপ্টটা বোঝো। একটা লড়াই কিন্তু খুব বাহ্যিক, মানে এক্সটার্নাল, তোমাদের অনেক সময় এক্সটার্নাল জিনিসের সঙ্গে লড়াই করতে হবে। আর একটা হচ্ছে ইন্টারনাল। অথর্ব বেদাতে একটা খুব সুন্দর স্টেটমেন্ট আছে, ওয়ার রাইজেস ইন দ্য মাইন্ড অফ মেন, এবং অ্যাকচুয়ালি তাই। আমাদের মাথার মধ্যে যত রকম কনফ্লিক্ট আছে, যত রকম সমস্যা আছে, এই প্রিপারেশন ফেজে কিন্তু এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে, এই ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেতে হবে। এবং আলটিমেটলি দেখবে তোমাদের এই এক্সটার্নাল কনফ্লিক্ট আর ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। এবং যখন তোমরা এক্সটার্নাল কনফ্লিক্ট এবং ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে তোমাদের জাহাজকে, তোমাদের ওই সেই যেটাকে বলে নৌকাকে যখন নিয়ে যেতে পারবে সাকসেসফুলি, তখনই দেখবে অ্যাকচুয়ালি একদিন হঠাৎ করে কোথায় তুমি তোমার স্বপ্নটা ছুঁয়ে ফেলেছ। কিন্তু এই কনফ্লিক্টগুলোর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে, প্রচুর রকম বাধা আসবে। একটু যদি ব্রেকডাউন করি, একটু খুব ভালো করে জিনিসগুলো শোনো। তাহলে আমাদের চাকরির পর, চাকরির আগের জায়গাটা আমি বলবো, চাকরির পর আমাদের পুলিশ ট্রেনিং হয়। এবার পুলিশ ট্রেনিংয়ে প্রথম দুদিন তো ঠিক আছে, আমরা বুঝতে পারি না, তারপরে দুদিন থেকেই আমাদের সকাল সেই 4:30-4:30 সময় উঠতে হয়। সেই आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले।